সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন অল বাটনটাকে লেটেস্ট ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। যদি আপনারও দাঁত বা চুলকানি হয়ে থাকে তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি যে আজকে যে টিপসটা বলবো, যে ফর্মুলাটা বলবো, সেই ফর্মুলাটা যদি আপনি ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে আপনার 100% গ্যারান্টি যে আপনার এই রোগটা গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। আপনি যতই ডাক্তার দেখিয়ে নিন, যতই ওষুধ খেয়ে নিন, রোগ নিরাময় হবে না। কারণ আমারও হয়েছিল, আমিও দেখেছি, আমি অনেকজনকে ঠিকও করেছি। তো আমার যখন হয়েছিল, আমি বৈদিক হসপিটালে গেছিলাম, ব্যাঙ্গালোরের বৈদিক হসপিটাল, আপনারা হয়তো জানেন, বৈদিক হসপিটালে গেছিলাম। বৈদিক হসপিটালে যাওয়ার পর ওখানে স্কিনের ডাক্তার দেখাই, স্কিনের ডাক্তার দেখানোর পর ওখানে জানায় যে এরকম এরকম হয়েছে, আমার হাতে হয়েছিল, জাঙে হয়েছিল, অনেক জায়গায় হয়েছিল। তো সেগুলো দেখানোর পর ওখানে 4টে ডাক্তার মিলে একসাথে দেখেছে, দেখার পর ওষুধ লেখেন, অনেক ওষুধ লিখেছিল, কিন্তু সেই ওষুধগুলো বিশাল দাম ছিল, ঠিক আছে। তাও আমি কিনেছি, কিনে খাওয়ার পর কিচ্ছু হয়নি, অনেক মলম লাগিয়েছি কিচ্ছু হয়নি, 4 ড্রাম লাগিয়েছি কিচ্ছু হয়নি, অনেক কিছু ব্যবহার করার পরও, অনেক ডাক্তার দেখানোর পরও আমার কমছিল না। তখন এই ফর্মুলাটা আমি ইউজ করেছি। এই ফর্মুলাটা ইউজ করার পর 3 থেকে 5 দিনের মধ্যে আপনার পুরো কিওর হয়ে যাবে, কিওর হয়ে যাবে, ঠিক আছে। ন্যাচারাল উপায়, যাদের বেশি হয়ে গেছে তারা একটু ডাক্তারও দেখাবেন এবং এই ফর্মুলাটাও করবেন, আর যাদের কম আছে তাদের 3 থেকে 5 দিনের মধ্যে 200% গ্যারান্টি ঠিক হয়ে যাবে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যেরকম বলবো সেরকম আপনাকে ফর্মুলাটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। দাঁত বা চুলকানি যাদের বেশি হয়ে গেছে তারা কি করবেন অবশ্যই এটা শুনে রাখুন। নিম পাতা গরম জলে ভালো করে সেদ্ধ করবেন, সেদ্ধ করার পর সেই জলটাকে ঠান্ডা করবেন। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ওই চুলকানি বা সেই দাঁতের জায়গাটায় ভালো করে ওয়াশ করবেন, ভালো করে ওইটা দিয়ে ধুয়ে দেবেন ওই জলটা দিয়ে। একদম ঠান্ডা জল হওয়া উচিত, ঠিক আছে। নেক্সট, দাঁত বা চুলকানি হলে সাবান বেশি ব্যবহার করবেন না, সপ্তাহে 2 দিন আপনি সাবান ব্যবহার করবেন, কারণ সাবান ব্যবহার করলে এটা কিন্তু একটু হলেও বাড়ে। তো আপনাকে বলে দিই, এই নিম পাতার জল দিয়ে যদি আপনি ধোন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। নেক্সট, প্রত্যেক দিন জামা কাপড় পাল্টাতে হবে, মানে যেই জামাটা আজকে পরেছেন সেই জামাটা আবার পরের দিন পাল্টাতে হবে, মানে আপনাকে টোটালি ফ্রেশ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবেন তত তাড়াতাড়ি আপনার এই রোগটা নির্মূল হবে। আমি যেই ফর্মুলাটা বলবো সেই ফর্মুলাটা ব্যবহার করার পর 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি ভালো ফল বুঝতে পারবেন। আপনি যখন ওইটা ব্যবহার করবেন তখনই আপনার চুলকানি দেখবেন কমে গেছে, আপনার চুলকানি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তখনই আপনি বুঝতে পারবেন যে এটার কাজ হচ্ছে। দেখুন, সর্বপ্রথম আমি একটা কাঁচের বাটি নিয়ে নেবো, ঠিক আছে। এবার ফর্মুলাটা দেখানোর আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে দিই। এটা একটা ইনফেকশান, ফাঙ্গাস ইনফেকশান। যেই ফর্মুলাটা আমি আজকে দেখাবো সেই ফর্মুলাটা যদি আপনিও ইউজ করেন, আপনার 100% গ্যারান্টি দিচ্ছি আমি যে 3 থেকে 7 দিনের মধ্যে, ঠিক আছে। যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে একটু টাইম লাগবে, কিন্তু যাদের কম আছে তাদের 3 থেকে 7 দিনের মধ্যে একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। আপনার কোনো স্কিনে কালো স্পট পড়বে না, স্কিনে কোনো দাগ পড়বে না, কিচ্ছু পড়বে না, একদম সঠিকভাবে ভালোভাবে ঠিক হয়ে যাবে, একদম নর্মাল, ঠিক আছে। এটা ন্যাচারাল উপায়, আমি যেটা দেখাতে যাবো সেটা না হলে ন্যাচারাল উপায়। এটা দেখতে পাচ্ছেন আপনারা কপুর, ঠিক আছে। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে 5 থেকে 6 টাকার মধ্যে বা 4 টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এর সাথে আপনাকে নিতে হবে নারকেল তেল। মনে রাখবেন, নারকেল তেল একদম শুদ্ধ নারকেল তেল হতে হবে, কোকোনাট অয়েল, মানে ওই যেই নারকেল তেলে সেন্ট থাকে সেই নারকেল তেল নিলে হবে না, ঠিক আছে। তো এই নারকেল তেল নিয়ে নেবো। এবার আমি কী করছি দেখুন, এবার এই তেলটাকে আমি অল্প ঢেলে নেবো এতে বাটিতে। আপনার যদি বেশি হয়ে থাকে তাহলে একটু তেলটা বেশি নেবেন, ঠিক আছে, মানে তেলটা লাগাতে হবে আপনাকে। এবার আমি কপুরটা খুলে নেব। দেখুন, কপুরটা আমি খুলে নিয়েছি। এবার এতে দুটো ভাগ থাকে, একটা ভাগ আপনি নেবেন, এটা দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কপুরের এক ভাগ আমি রেখে দিলাম। এবার এইটাকে হাতে করে গুঁড়ো করে নিয়ে এতে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি এটা গুঁড়ো করছি, দেখুন গুঁড়ো হয়ে গেছে, যতটা গুঁড়ো হবে তারপর নিজেই এটা গলে যাবে, ঠিক আছে। এবার এটাকে ভালো করে মিশ্রণ করে নেবো। যদি তেল লাগে তাহলে আরেকটু আমি তেল দিয়ে দেবো। তো আমি এটাকে মিশ্রণ করে নেবো। যাদের আমি আবার বলছি, যাদের বেশি হয়ে গেছে তাদের কিন্তু তেলটা একটু বেশি নেবেন, আর দিনে 2 বারও ইউজ করতে পারেন এটাকে, ঠিক আছে। এবার এটা মিশ্রণ হয়ে যাওয়ার পর আপনার যে জায়গাটায় চুলকানি বা দাঁতটা হয়েছে সেই জায়গাটা এটা লাগাবেন হালকা হালকা করে, ঠিক আছে। চান করার পর যে জায়গাটা হয়েছে ভালো করে পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর আপনাকে লাগাতে হবে। রাত্রেও আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি এবার এটাকে ব্যবহার করে দেখাচ্ছি।
দেখুন এর পায়ে এইখানটা দেখুন ফাঙ্গাস ইনফেকশনের মতো হয়ে আছে, দাঁতের মতো আর চুলকানির মতো লাল লাল টাইপের হয়ে গেছে। তো এখন এটাকে মাখবে। আর একটা কথা বলে দিই, দাঁত বা চুলকানি যে স্থানে হয়েছে সেই স্থানে এই তেলটা ব্যবহার করবেন। তেলটা অল্প পরিমাণে লাগাবেন যাতে সেই জায়গাটায় শুকনো থাকে, ঠিক আছে? সেই জায়গাটা যাতে ব্যাজব্যাজে না হয়, সেই জায়গাটা যাতে না ভেজে। এই তেলটা লাগানোর পর আপনাকে পাখার তলায় বা কোনো ঠান্ডা স্থানে থাকতে হবে যাতে এখানটায় না ঘামে, সেই স্থানে না ঘামে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনার এই দাঁত বা চুলকানি খুব তাড়াতাড়ি কমবে, ঠিক আছে? এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে। এইভাবে আপনাদেরকে ওখানে মেখে নিতে হবে, বেশি প্যাচপ্যাচে করবেন না, একদম শুকনো শুকনোভাবে চারিদিকে লাগিয়ে নেবেন। বেশি অন্যদিকে লাগলেও কোনো অসুবিধা নেই, যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে আপনাকে এইভাবে ইউজ করতে হবে। যাদের বেশি হয়ে গেছে তারা দিনে দুবার লাগাতে পারেন, ঠিক আছে? বারবার করে বলছি, পরিষ্কার করবেন জায়গাটাকে, তারপর আপনি লাগাবেন। এইভাবে আপনাকে 3 থেকে 5 দিন যদি ইউজ করেন তাহলে আপনি ফল বুঝতে পারবেন, 100% গ্যারান্টি নির্মূল হয়ে যাবে আপনার, ঠিক আছে? তো এইভাবে আপনাকে ইউজ করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক হেল্পফুল হয়েছে। আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা যাবে নতুন ভিডিও। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।